أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله الطيبين الطاهرين المعصومين المظلومين والغر الميامين والهداة المهديين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا ولعنة الله على أعدائهم أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وآل آل محمد صلى الله عليه وآله وسلم الحمد لله সম্মানিত উপস্থিতি ইতিপূর্বে আমি আলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম তথা আলে বাইতের পরিচয় সম্পর্কে এবং মোহাম্মদ সাল্লাম ও আলে মোহাম্মদ সাল্লাম যে আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি এবং একই নূর থেকে এসেছে এ সম্পর্কে ছয়টি আলোচনা উপস্থাপন করেছি। আজকেও আমি এ বিষয়ের উপরই আরও একটি আলোচনা উপস্থাপন করব। আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আলোচনা করব আলে মোহাম্মদ সাল্লাম তথা আহলে বাইতের পরিচয়, এ সম্পর্কে আরও বেশ কিছু আলোচনা। তো সম্মানিত উপস্থিতি, আজকেও আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আরবি ও ইসলামী শিক্ষা বিভাগ সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা। তো আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী সূরা আহজাবের 56 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। এই আয়াতটির উপরে আমি 6 নম্বর আলোচনায় বেশ কিছু তাফসীর উপস্থাপন করেছি। আজকেও আমি আরও কিছু আলোচনা এই আয়াতের উপরেই আরও কিছু আলোচনা উপস্থাপন করব। আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন যে ফেরেশতাগণ এবং আল্লাহ তাআলা এবং ফেরেশতাগণ তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাওয়াত পাঠান এবং ইমানদারদেরকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাম পাঠানোর নির্দেশ দিয়েছেন। এই আয়াতের ব্যাখ্যা আমরা করেছি, আজকে ওই আয়াতের ব্যাখ্যায় আরও কিছু আলোচনা উপস্থাপন করব। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আব্দুল হুসাইন আহমদ আল আমিনী আন-নাজাফি এর লেখা একটা বিখ্যাত গ্রন্থ আল-গাদির ফিল কিতাবি ওয়া সুন্নাহ ওয়াল আদাব, এই গ্রন্থটি থেকে আমি আলোচনা উপস্থাপন করব। এই গ্রন্থের মধ্যে উল্লেখিত হয়েছে যে ওয়ালা ইয়াতুম্মু লিইমরিন সালাতাহু ইল্লা বিযিকরাহুম, অর্থাৎ কোনো ব্যক্তির নামাজই সম্পূর্ণ হবে না, পরিপূর্ণ হবে না তাদের জিকির, তাদের স্মরণ ব্যতীত। অর্থাৎ আহলে বাইতের স্মরণ ব্যতীত, আহলে বাইতের নাম উল্লেখ করা ব্যতীত কোনো ব্যক্তির নামাজই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, পরিপূর্ণ হবে না, সম্পূর্ণ হবে। أشار إلى كون الصلاة عليهم مأمورا بها في الصلاة وفي المقام أخبارا كثيرة وكلمة صافية توجد في طيبة كتب الفقه والتفسير والحديث. অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের প্রতি নামাজের মধ্যে যে সালাত ও সালাম পড়ার পদ্ধতি বর্ণনা করে যে নির্দেশসূচক নির্দেশনা নবী সাল্লাম দিয়েছেন, সেই নির্দেশনা বিভিন্ন হাদিস শরীফে এসেছে। এই হাদিসটি পাওয়া যায় বিভিন্ন ফিকাহ কিতাবে, তাফসীরের কিতাবে এবং বিভিন্ন হাদিসের কিতাবে পাওয়া যায়, এদিকে লেখক উল্লেখ করেছেন। তার মধ্যে জাকারিয়া ইবনে হাজার ফি সাওয়াইক তিনি উল্লেখ করেছেন, ইবনে হাজার তার সাওয়াইক নামক গ্রন্থের মধ্যে
ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী এই আয়াতের তাফসীরে সম্পর্কে এই কথার দিকে ইঙ্গিত করেছেন। অর্থাৎ নবী সাল্লাম এবং তার আহলে বাইতের প্রতি সালাওয়াত বা দরুদ পড়ার দিকে তিনি ইঙ্গিত করেছেন। ওয়া রাওয়া জুমলাতু মিনাল আখবার সহিহা, এবং অনেক সহি হাদিস বর্ণিত হয়েছে, উল্লেখ করেছেন যে যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কারনা সালাত আলা আলিহি বিসসালাত আলাইহি লাম্মা সুইলা আন কাইফিয়াতি সালাত ওয়া সালাম আলাইহি। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রতি সালাত ও সালাম পাঠানোর পদ্ধতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তার উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি সালাত ও সালাম পাঠানোর সাথে সাথে আহলে বাইতের প্রতিও সালাত ও সালাম পাঠানোকে সংযুক্ত করেছেন এই বিষয়টি তিনি উল্লেখ করেছেন। সুম্মা ক্বালা, অতঃপর তিনি বলেন, ওয়া হাযা দালীলুন যাহিরুন আলা আন্নাল আমর বিসসালাত আলা আহলি বাইতিহি ওয়া বাকিয়াতু আলিহি মুরাদ মিন হাযিহিল আয়াত। এবং তিনি বলেন যে এটা হচ্ছে একটা প্রকাশ্য দলিল, অর্থাৎ আহলে বাইতের প্রতি সালাওয়াত পাঠানোর যে নির্দেশ নবী সাল্লাম দিয়েছেন এবং এ আয়াতের উদ্দেশ্য এদিকেই করা হয়েছে, এটা হচ্ছে একটা দলিল, সুস্পষ্ট দলিল। অর্থাৎ নবী সাল্লামের আহলে বাইতের প্রতি সালাত ও সালাম পাঠানোর ব্যাপারে এটা একটা সুস্পষ্ট দলিল। ওয়াইল্লা লাম ইয়াসালু আনি সালাত আলা আহলি বাইতিহি ওয়া আলিহি আকিবা নুজুলিহা ওয়া লাম ইউজাবু বিমা যাকারা ফালাম্মা উজিবু বিহি দাল্লা আলা আন্না সালাত আলাইহি মিন জুমলাতিল মামুর বিহি ওয়া আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকামাহু লিযালিকা মাকামা নাফসিহি। অর্থাৎ নবী সাল্লাল্লাহু সাল্লামকে যদি এই আয়াতের প্রেক্ষিতে, আয়াত নাজিলের প্রেক্ষিতে যদি সালাত এবং সালাম করার পদ্ধতি সম্পর্কে জিজ্ঞাসা করা না হতো এবং এর জবাবে যদি রাসূল সাল্লাল্লাহু সাল্লাম এই নির্দেশনা, অর্থাৎ সালাত এবং সালাম পাঠানোর পদ্ধতি যদি শিক্ষা না দিতেন, তাহলে বিষয়টা ভিন্ন রকম ছিল। কিন্তু যেহেতু তিনি জবাব দিয়েছেন এবং সালাত ও সালাম পড়ার পদ্ধতি উল্লেখ করেছেন এবং এর মধ্যে তার আহলে বাইতকে উল্লেখ করেছেন, এর দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকামাহুম ফি যালিকা মাকামা নাফসিহি, আহলে বাইতকে তার নিজের স্থানে স্থান দিয়েছেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের অবস্থানে, অর্থাৎ নিজের মর্যাদায় আহলে বাইতকেও উন্নীত করেছেন, তাদেরকেও তার নিজের স্থানে স্থান দিয়েছেন। লিআন্নাল কাসদা মিনাস সালাত আলাইহিম মাযীদু তাযীমুহু ওয়া মিনহু ওয়া তাযীমুহুম আমিন। আর এই যে নবী সাল্লাম এবং তার আহলে বাইতের প্রতি সালাওয়াত পাঠানো, এটার উদ্দেশ্য হচ্ছে তাদের মর্যাদাকে বৃদ্ধি করা, তাদের মর্যাদাকে বাড়িয়ে দেওয়া। অর্থাৎ নবী সাল্লাম তার আহলে বাইতকে সালাত ও সালামের মধ্যে সংযুক্ত করার উদ্দেশ্য হচ্ছে তাদের মর্যাদাকে উন্নীত করা এবং তাদের মর্যাদাকে তার মর্যাদা বরাবর নিয়ে আসা। এ উদ্দেশ্যে নবী সাল্লাম তার প্রতি সালাত ও সালাম পড়ার সাথে সাথে তার আহলে বাইতের প্রতি সালাত ও সালাম পড়ার নির্দেশনা জারি করেছেন। সুম্মা লাম্মা দাখালা মিন মাররা ফিল কাসা, অনুরূপভাবে কাসা অর্থাৎ হাদিসে কেসার মধ্যেও যে নবী সাল্লাম যাদেরকে প্রবেশ করিয়েছিলেন, অর্থাৎ আলী ফাতিমা হাসান এবং হুসাইন আলাইহিমুসসালাম, তাদেরকে হাদিসে কেসার মধ্যে যে হাদিসে কেসায় উল্লেখিত তাদেরকে যে চাদরের মধ্যে নিয়েছিলেন, এর দ্বারাও তাদের মর্যাদা বৃদ্ধি পেয়েছে, সম্মানিত উপস্থিতি। এই হাদিসে কেসার অর্থাৎ চাদরের ভিতরে আলী ফাতিমা হাসান এবং হুসাইনকে ঢুকায় নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আল্লাহুম্মা ইন্নাহুম মিন্নি ওয়া আনা মিনহুম ফাজআল সালাতাকা ওয়া রাহমাতাকা ওয়া মাগফিরাতাকা ওয়া রিদওয়ানাকা আলাইয়া ওয়া আলাইহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে চাদরের ভিতরে, অর্থাৎ সূরা আহজাবের 33 নম্বর আয়াত নাজিলের প্রেক্ষিতে, তার আহলে বাইতকে চাদরের মধ্যে ঢুকায় নেওয়ার পরে বলেছিলেন, হে আল্লাহ তাআলা, ইন্নাহুম মিন্নি, এরা আমার থেকে, ওয়া আনা মিনহুম, এবং আমিও তাদের থেকে। ফাজআল সালাতাকা, অতএব তুমি তোমার সালাত
তোমার রহমত, তোমার মাগফিরাত, তোমার সন্তুষ্টি আমার প্রতি বর্ষণ করো এবং তাদের প্রতিও বর্ষণ করো। এই হাদিসটা এসেছে আখরাজাহু আহমদ ফি মুসনাদিহি, ইমাম আহমদ তার মুসনাদে এই হাদিসখানা উল্লেখ করেছেন। ওয়াকাদিয়াতু ইসতিজাবাতু হাযাদ দুআ ইন্নাল্লাহ সাল্লা আলাইহি মাআহু, এই যে দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি এই যে দোয়াটা পড়েছেন, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিন ও তাদের প্রতি যে সালাওয়াত পাঠান তার সাথে, অর্থাৎ নবী সাল্লামের সাথে আহলে বাইতের প্রতিও যে আল্লাহ তাআলা সালাওয়াত পাঠান এ কথাই প্রমাণ বহন করে। ফাহিনা ইজিন তলাবা তলাবা মিন তলাবু মিনাল মুমিনিন সালাতাহুম আলাইহি মাআহু, এ কারণেই মুমিনদের পক্ষ থেকে এটা তলব করা হয়েছে, চাওয়া হয়েছে যে তারাও এটা পড়বে, অর্থাৎ সালাত ও সালাম পড়বে নবী সাল্লামের সাথে সাথে আহলে বাইতের প্রতিও সালাত ও সালাম তারা পাঠ করবে, এটা তলব করা হয়েছে, চাওয়া হয়েছে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যেমন আল্লাহ তাআলা সালাওয়াত পাঠান, অনুরূপভাবে তার আহলে বাইতের প্রতিও সালাওয়াত পাঠান, এই কথার প্রতি এখানে ইঙ্গিত করা হয়েছে। এ প্রসঙ্গে এই কথাটির প্রমাণ আমরা পাই সম্মানিত উপস্থিতি আরো একটা হাদিস, যে হাদিসটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। এখানে গাদির নামক গ্রন্থের মধ্যে আহমদ হুসাইনি এই হাদিসখানাকে উল্লেখ করেছেন। ওয়ায়ুরিয়া বর্ণিত হয়েছে যে লা তুদিল্লু আলা সলা লা তুসাল্লু আলাইয়া সলাতাল বাতরা, অর্থাৎ তোমরা আমার প্রতি লেসকাটা দরুদ পড়ো না, লা তাসুল্লু আলাইয়া সলাতাল বাতরা, তোমরা আমার প্রতি লেসকাটা দরুদ পড়ো না। ফাকালু, সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, আমার সলাতুল বাতরা, হে আল্লাহ রাসূল, লেসকাটা দরুদ কি? কালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, তাকুলুনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া তানসুকুন, অর্থাৎ তোমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এতটুকু বলবে এবং চুপ থাকবে, অর্থাৎ তোমরা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি প্রতি সালাওয়াত পাঠাবে, তার আহলে বাইতের প্রতি সালাওয়াত পাঠাবে না, এটাই হচ্ছে লেসকাটা দরুদ। বরং তোমরা বলো ফাকুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, বরং তোমরা বলো হে আল্লাহ তাআলা, তুমি মুহাম্মদ সাল্লামের প্রতি এবং তার আহলে বাইতের প্রতি সালাওয়াত পাঠাও, এটাই হচ্ছে সম্পূর্ণ দরুদ, পরিপূর্ণ দরুদ। আর আলে মুহাম্মদকে অন্তর্ভুক্ত না করাটা হচ্ছে এটা লেসকাটা দরুদ, অসম্পূর্ণ দরুদ। অতঃপর তিনি সুম্মা নাকালা আনিল ইমাম আশ-শাফিঈ কওলুহু, অতঃপর তিনি ইমাম শাফি আলাইহিস সালাম, ইমাম শাফি রহমতুল্লাহ উক্তি উল্লেখ করেছেন, ইমাম শাফি রহমতুল্লাহ একটা উক্তি করেছেন আহলে বাইত সম্পর্কে, সেই উক্তিটা তিনি এখানে নকল করেছেন। ইমাম শাফিঈ রহমতুল্লাহ বলেছেন যে কবিতা দুটা লাইন এখানে উল্লেখ করেছেন, ইয়া আহলা বাইতি রাসূলিল্লাহ হুব্বুকুম ফরাদুম মিনাল্লাহি ফিল কুরআন আনজালাহু, হে আহলে বাইতে রাসূল, হে রাসূল সাল্লামের আহলে বাইত, তোমাদের ভালোবাসা, তোমাদেরকে মহব্বত করা, তোমাদের মহব্বত করা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ করে দেওয়া হয়েছে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এটা নাজিল করেছেন। কাফাকুম মিন আযীমিল কদরি আন্নাকুম মান লাম ইসাল্লি আলাইকুম লা সালাতা লাহু, তোমাদের জন্য এতটুকুই যথেষ্ট যে তোমাদের মর্যাদার জন্য, তোমাদের উন্নত মর্যাদা, মহান মর্যাদার ব্যাপারে এতটুকুই যথেষ্ট যে তোমরা, তোমাদের প্রতি যদি সালাওয়াত পড়া না হয় তাহলে নামাজই হবে না। এই কথাটি ওয়া নাসাবাহুমা ইলাল ইমাম আশ-শাফিঈ আয-যারকানী ফি শারহিল মাওয়াহিবের মধ্যে ইমাম শাফির এই কথার দিকে ইঙ্গিত করা হয়েছে। এছাড়া অন্যান্যরাও ইমাম শাফির এই উক্তিকে উল্লেখ করেছেন। তো সম্মানিত উপস্থিতি, আহলে বাইতে রাসূলের মর্যাদা, তাদের প্রতি ভালোবাসা, মুওয়াদ্দাতটা এটা আমাদের প্রতি ফরজ করে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, এরপরে তিনি বলেন, অকালা, এছাড়াও মিনা সাওয়াইক, সাওয়াইক নামক গ্রন্থের মধ্যেও এটা এসেছে, আখরাজা দারে কুতনি ওয়াল বাইহাকি, দারে কুতনি এবং বাইহাকি এটা উল্লেখ করেছেন হাদিস, মান সাল্লা সালাতান, এই যে হাদিসটা যে যদি নবী সাল্লামের প্রতি সালাওয়াত, নবী সাল্লাম এবং তার আহলে বাইতের প্রতি যদি সালাওয়াত পড়া না হয় তাহলে তার নামাজই হবে না, এই সংক্রান্ত হাদিস, অর্থাৎ মান সাল্লা সালাতান
ওয়ালা ইউসাল্লি ফিহা আলাইয়া ওয়া আলা আহলি বাইতি লাম তুকবালু মিনহু। এই হাদিসটা উল্লেখ করেছেন দারেকুতনি বা ইয়াহকি। অর্থাৎ যারা নামাজ পড়ল অথচ সেই নামাজের মধ্যে আমার প্রতি এবং আমার আহলে বাইতের প্রতি সালাওয়াত পড়ল না, দরুদ পড়ল না, লাম তুকবালু মিনহু, তার থেকে গ্রহণ করা হবে না, তার থেকে সে নামাজ গ্রহণ করা হবে না, তার নামাজ গ্রহণযোগ্য হবে না। যেখানে যে ইন্না সলাতা আলাল আল মিন ওয়াজিবাতি সলাত কা সলাতি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাওয়াত পাঠানোর ন্যায় আহলে বাইতের প্রতি সালাওয়াত পাঠানো এটা ওয়াজিব করে দেওয়া হয়েছে, এই কথার প্রতি ইঙ্গিত বহন করে। ওয়ালাকিন্নাহু দাঈফুন, কিন্তু এই যে উক্তি ইন্না সলাতা আলাল আল মিন ওয়াজিবাতি সলাত কা সলাতি আলাইহি, এই উক্তিটাকে দাঈফ বলেছেন। ফা মুস্তানিদুহুল আমরু ফিল হাদিসিল মুত্তাফাক আলাইহি, কিন্তু মুত্তাফাক আলাই হাদিসের মধ্যে যে নির্দেশ সূচক বর্ণিত হাদিসের সনদ কুল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ, এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া নির্দেশ, এটা ওয়াজিব হওয়ার ব্যাপারে যুক্তিযুক্ত এবং এই হাদিসটা সহি হওয়ার ব্যাপারে অধিক যুক্তিযুক্ত। অর্থাৎ এখানে শব্দের এই শব্দের বর্ণনার ক্ষেত্রে শব্দের ক্ষেত্রে বর্ণনাকারীদের উপর ভিত্তি করে হাদিস এই কথাটি, অর্থাৎ এই হাদিসটুকু দুর্বল হলেও অন্যান্য হাদিস এবং নির্দেশসূচক হাদিসের আলোকে এই কথাটি প্রমাণ হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার আহলে বাইতের প্রতি সালাওয়াত পড়া না হলে সে নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে ওয়াকাল রাজি ফি তাফসিরিহি, ইমাম রাজি তার তাফসিরের মধ্যে সপ্তম খণ্ডে 391 পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে ইন্না দুআ লিল আল মুনসাবুন আযীমুন, ولذلك جعل هذا الدعاء خاتمة التشهد في الصلاة ইমাম রাজি তার তাফসিরে উল্লেখ করেছেন যে আহলে বাইতের জন্য দোয়া করা এটা একটা মহান মর্যাদার ব্যাপার, এ কারণেই এই যে দোয়া করাটা এই দোয়াটাকে খাতিমাতু তাশাহুদ ফিস সালাত, নামাজের মধ্যে তাশাহুদের শেষে এটাকে জুড়ে দেওয়া হয়েছে। আমরা যে নামাজের মধ্যে তাশাহুদে এই যে দোয়াটা পড়ে থাকি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ, এই যে দোয়াটা আমরা পড়ে থাকি এটাকে তাশাহুদের শেষে জুড়ে দেওয়া হয়েছে, কারণেই ওয়ারহাম মুহাম্মাদান ওয়া আলে মুহাম্মাদান ওয়া হাযাত তাযীম লাম ইউজাদু ফি হাক্কি গায়রিল আল, অন্য কোন নবীর আলের ক্ষেত্রে এটা পাওয়া যায় না, এই মর্যাদাটা পাওয়া যায় না। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আহলে বাইতের ক্ষেত্রে যে মর্যাদাটা উল্লেখ করা হয়েছে এরকম মর্যাদা অন্য কারো ক্ষেত্রে পাওয়া যায় না। ফাকুল্লু যালিকা ইয়াদুল্লু আলা আন্না হুব্বু আলে মুহাম্মদ ওয়াজিবুন, আর এসব বর্ণনা এসব আলোচনা এই কথাই প্রমাণ বহন করে যে আলে মুহাম্মদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আহলে বাইতের ভালোবাসা এটা হচ্ছে ওয়াজিব, অবশ্য কর্তব্য, ফরজ। وقال اهل بيته صابيه, এবং তিনি আরো বলেন যে আহলে বাইতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঁচ জায়গায় তার নিজের বরাবর নিজের সমান মর্যাদা দান করেছেন আহলে বাইতকে। নবী সাল্লাল্লাহু আলাইহি তার আহলে বাইতকে পাঁচ জায়গায় নিজের সমান মর্যাদা দান করেছেন। ফি সলাত আলাইহি ওয়া আলাইহিম ফি তাশাহুদ, তাশাহুদের মধ্যে নবী সাল্লাল্লাহু সাথে সাথে আহলে বাইতের প্রতিও সালাওয়াতকে এটাকে আবশ্যিক করে দেওয়া হয়েছে। অফিল সালাম সালামের ক্ষেত্রে ও তাহারাত তাহারাতের ক্ষেত্রে, অফিল তাহরিমি সদাকা সদাকা হারাম হওয়ার ক্ষেত্রে, অফিল মুহিব্বা মহব্বতের মহব্বতের ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে, এই পাঁচ জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আহলে বাইতকে তিনি তার সমান মর্যাদা দান করেছেন। ওয়াকাল নিশাবুরি, নিশাবুরি বলেন তার তাফসীরের মধ্যে ইন্দা কওলিহি তাআলা, মহান আল্লাহ তাআলার বাণী কুল্লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এই আয়াতের তাফসীরে নিশাবুরি বলেন যে কাফা শারকান লি আলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কাফা শরফান লি আলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফখরান খতমুত তাশাহুদ বিযিকরিহিম ওয়া সালাত আলাইহিম ফি কুল্লি সালাতিন। অর্থাৎ আহলে বাইতে রাসূল অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আহলে বাইতের সম্মান সম্মান এবং গৌরব করার জন্য এতটুকুই যথেষ্ট যে প্রত্যেক নামাজের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি আহলে বাইতের প্রতি সালাওয়াত পাঠানো তাশাহুদের শেষে এটাকে জুড়ে দেওয়া হয়েছে। এই কথা দ্বারা এটাই প্রমাণ করে যে আহলে বাইতে রাসূলের মর্যাদা এবং সম্মান কতখানি। সম্মানিত উপস্থিতি, আমরা এই আলোচনা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি আহলে বাইতের মর্যাদা সম্পর্কে আমরা জানতে পারছি। এরপরে আন্নাহু কানা ইয়াকুলু লাউ সাল্লাইতু সালাতাল লা নুসাল্লি ফিহা আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ মা রাআইতে সম্পর্কে আরো একটা হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে যদি এমন নামাজ পড়া হয় যে নামাজের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির প্রতি দরুদ পড়া হয় না, সে নামাজ গ্রহণযোগ্য হয় না। এরকম হাদিস বর্ণিত হয়েছে কাজী আয়াজ তার শেফা গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহ থেকে যে মান সাল্লা সালাতান লাম ইসাল্লি আলাইয়া ফিহা ওয়া আলা আহলি বাইতি লাম তুকবালু মিনহু। অর্থাৎ যদি এমন নামাজ যে ব্যক্তি নামাজ পড়লো অথচ আমার প্রতি এবং আমার আহলে বাইতের প্রতি দরুদ পড়লো না, সালাওয়াত পড়লো না, তার নামাজ গ্রহণযোগ্য হবে না। পলিল কাজী আল খাফাজি আল হানাফি ফি শারহি শিফা মধ্যে এরকম হাদিস উল্লেখ করেছেন। ফাওয়াইদু জুম্মাতু হাওলাল মাসালা ওয়া যিকরু মুক্তাসিরুন মা সানাফাতুল ইমাম আল হাইসিরি ফিল মাসালা মাসালার মধ্যে ইমাম খাইসারি তার মাসালার মধ্যে যে মাসালার নামটা হচ্ছে জাহরুর রিয়াদ ফি রদ্দিমা শানাউল কাজী আয়াজ, এই শিরোনামে উল্লেখিত যে মাসলার গ্রন্থ সেই গ্রন্থের মধ্যে তিনি এরকম হাদিস উল্লেখ করেছেন। ওয়াসাওয়ারা সালাত আল মাসুর আল নবী ওয়া আলিহি মাযকুরাতুন, এবং নবী সাল্লাম এবং তার আহলে বাইতের প্রতি সালাওয়াত পড়ার যে গুরুত্ব এটা তিনি শিফা সাকামের মধ্যে তাকিউদ্দিন সাবাকি শিফা সাকামের মধ্যে উল্লেখিত হয়েছে। অসংখ্য গ্রন্থের মধ্যে বিষয়টি সংক্রান্ত হাদিস এসেছে। ওউরিদা জুমলাতু মিনহাল হাফিজ আল হাইসামি, হাফিজ আল হাইসামির আমি ফি মজমাউ জওয়াইদের মধ্যেও উল্লেখ করা হয়েছে। ওয়া আউয়ালু লাফজুন যিকরিহি আন বুরাইদা, বুরাইদার কথা এখানে উল্লেখ করা হয়েছে যে আমরা জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রাসূল কাইফা নুসাল্লিমু আলাইকা, অর্থাৎ ওই যে হাদিস বুখারী শরীফে বর্ণিত হাদিসের মতোই হাদিস এখানে উল্লেখ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আহলে বাইতে রাসূলের মর্যাদা অনেক, তাদের মহব্বত করা, তাদের ভালোবাসা, তাদের প্রতি সালাত ও সালাম না পাঠালে নামাজই হবে না, এ সংক্রান্ত হাদিস আমরা পর্যন্ত আলোচনা করলাম। সম্মানিত উপস্থিতি, এ সংক্রান্ত আরো একটা কথা রয়েছে, আরো একটা কথা বর্ণিত হয়েছে যে ওয়ালা ইয়াজকুদ দোয়া, অর্থাৎ দোয়া পরিশুদ্ধ হবে না। অর্থাৎ আমরা যে প্রার্থনা করে থাকি আল্লাহর কাছে, আমরা যে সমস্ত দোয়া করে থাকি আল্লাহর কাছে, কোনো দোয়াই পরিশুদ্ধ হবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এ কথার দিকেও ইঙ্গিত করা হয়েছে, অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে সংক্রান্ত। মা আখরাজাহু দাইলামি, ইমাম দাইলামির একখানা হাদিস তিনি উল্লেখ করেছেন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আদ-দুআউ মাহজুবুন হাত্তা ইউসাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি বাইতিহি। অর্থাৎ দোয়া মাহজুবুন, বন্দি থাকে, আবদ্ধ থাকে, পর্দাবৃত থাকে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আহলে বাইতের প্রতি সালাওয়াত পড়া হয়। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং তার আহলে বাইতের প্রতি সালাওয়াত না পড়া পর্যন্ত দোয়াকে মাহজুব রাখা হয়, অর্থাৎ বন্দি করে রাখা হয়, পর্দা দ্বারা আবৃত করে রাখা হয়, এটা আল্লাহর দরবারে পৌঁছায় না। অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, এই যে দোয়া, এই দোয়া না পড়া পর্যন্ত, এই সালাওয়াত না পড়া পর্যন্ত দোয়া আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। ইবনে হাজার তার সাওয়াইকের মধ্যেও এটা উল্লেখ করেছেন। ওয়া আখরাজাত তাবারানি ফিল আওসাত, তাবারানি তার আওসাতের মধ্যে আলী আলাইহিস সালাম আমিরুল মুমিনিন আলী আলাইহিস সালাম থেকে একখানা হাদিস উল্লেখ করেছেন যেখানে ইমাম আলী আলাইহিস সালাম বলেছেন এ সংক্রান্ত একখানা হাদিস বলেছেন যে কুল্লু দুআউন মাহজুবুন হাত্তা ইউসাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ।
অর্থাৎ প্রত্যেক দোয়াই আবদ্ধ থাকে, পর্দা দ্বারা আবৃত থাকে, বন্দী থাকে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মোহাম্মদ সাল্লাম এবং আলে মোহাম্মদ সাল্লামের উপরে সালাবাত পড়া হয়। মোহাম্মদ সাল্লাম এবং আলে মোহাম্মদ সাল্লামের উপরে সালাবাত না পড়া পর্যন্ত কোনো দোয়াই কোনো প্রার্থনাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। ওয়াজাকারাহুল হাফেজ আল হাইসামি ফি মুজমাউজ জাওয়ায়েদ, হাফেজ হাইসামি তার মুজমাউজ জাওয়ায়েদের মধ্যে এই হাদিসটি উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন অকালা রিজালুহু সিকা, এবং তিনি বলেছেন এর বর্ণনাকারী বিশ্বস্ত। ওয়া আখরাজাল বাইহাকী ওয়া ইবনে আসাকির ওয়া গায়রুহুমা, ইমাম বাইহাকী ইবনে আসাকির এবং তারা ছাড়াও আরো অনেকেই এরকম হাদিস আলী আলাইহিস সালাম থেকে বর্ণনা করেছেন, যার অর্থ হচ্ছে এই যে দোয়া ওয়া সালাতু মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ, দোয়া প্রার্থনা এবং সালাত নামাজ, অর্থাৎ আমরা যা কিছু করি না কেন এই সব কিছুই আসমান এবং জমিনের মাঝে ঝুলন্ত অবস্থায় থাকে, অর্থাৎ আল্লাহর দরবারে পৌঁছায় না, লা ইয়াসআদু ইলাল্লাহ, আল্লাহর কাছে ওঠে না শাইয়ুন, কিছুই নামাজ দোয়া প্রার্থনা যা কিছু করি না কেন এর কোনো কিছুই আল্লাহর দরবারে ওঠে না ততক্ষণ পর্যন্ত, হাত্তা ইসাল্লি আলাইহি ওয়া আলা আলি মুহাম্মদ, যতক্ষণ না আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং তার আলে মুহাম্মদ অর্থাৎ আহলে বাইতের প্রতি সালাওয়াত বা দুরুদ আমরা পড়ে থাকি, এটা না করা পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া নামাজ কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছায় না। শারহ শিফা লিল খাফাজি, খাফাজি তার শারহ শিফার মধ্যে এটা উল্লেখ করেছেন। তাহলে সম্মানিত উপস্থিতি, এই হাদিসগুলো থেকে বর্ণনা থেকে আমরা যে বিষয়টি জানতে পারলাম যে নবী সাল্লাম এবং তার আহলে বাইতের প্রতি সালাওয়াত বা দরুদ না পড়া পর্যন্ত আমাদের কোনো আমলই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। তাহলে আহলে বাইতে রাসূলের মর্যাদা কতখানি এই আলোচনা থেকে আমরা উপলব্ধি করতে পারি। সম্মানিত উপস্থিতি, এরপরে আরো একটি কবিতার কথা উল্লেখ করেছেন আহমদ হুসাইন আল আমিনী তার গ্রন্থের মধ্যে যে লাউলাম ইয়াকুনু খাইরুম মিন ওয়াতাইল হাসা মাকালা জিবরীলু লাহুম তাহতাল আবা হাল আনা মিনকুম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের প্রতি যখন সূরা আহজাবের 33 নম্বর আয়াত নাজিল হয়, আয়াত নিয়ে যখন জিবরীল সাল্লাম নবী সাল্লামের কাছে আসেন এবং নবী সাল্লাল্লাহু সাল্লাম তার আহলে বাইত তথা আলী ফাতিমা হাসান এবং হুসাইনকে চাদরের মধ্যে নিয়েছিলেন, তখন জিবরীল সাল্লামও বলেছিলেন হে আল্লাহর রাসূল হাল আনা মিনকুম, আমি কি আপনাদের সাথে আসতে পারি। সুবহানাল্লাহ, এদিকে ইঙ্গিত করেছেন আশারা ইলা মা ওয়ারাদা ফি লাফজি বাদি রওয়ায়া, এ সংক্রান্ত এদিকে ইঙ্গিত করে অসংখ্য বর্ণনা এসেছে, যে বর্ণনাগুলো হাদিসুল কিসা আসসাহিহ আল মুতাওয়াতির, সহি এবং মুতাওয়াতির হাদিস, যেটা হাদিসে কিসা নামে পরিচিত, যে হাদিসগুলো সহি তো না শুধু মুতাওয়াতির এবং সহি মুত্তাফাক আলাই, এই হাদিসগুলোর মধ্যে বর্ণিত হয়েছে যে মিন আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আদরাজা মাআহুম জিবরীল ওয়া মিকাইল, এবং এ কথাও বর্ণিত হয়েছে যে নবী সাল্লাম তার চাদরের মধ্যে জিব্রাইল এবং মিকাইলকেও ঢুকিয়ে নিয়েছিলেন। যাকারাহু শাবালানজি ফি নূরিল আবসারের মধ্যে শাবালানজি এটা উল্লেখ করেছেন, ওয়া সাব্বান ফিল সাহাফির মধ্যে এটা উল্লেখ করেছেন হামেশ নূরুল আবসার। তাহলে আহলে বাইতে রাসূলের মর্যাদা কতখানি আমরা এই আলোচনা থেকে উপলব্ধি করতে পারি। সম্মানিত লেখক আরো একটি কবিতার কথা উল্লেখ করেছেন যে ওয়াইন্না জিব্রাইলুল আমিন ক্বালা লি আন মালাকাইহিল কাতিবাইনি মুজদানা, নিশ্চয় জিব্রাইল আমিন আলাইহিস সালাম আমাকে বলেছেন সেই দুই কেরামান কাতিবিন, দুই ফেরেশতা সম্পর্কে আমাকে বলেছেন, যখন তারা পরস্পর মিলিত হয় তাদের সম্পর্কে আমাকে জিব্রাইল সাল্লাম জানিয়েছেন। যে আখরাজাল হাফেজ, আর এই হাদিসটা উল্লেখ করেছেন হাফেজ খতিব আল বাগদাদি, তার তারিখের মধ্যে উল্লেখ করেছেন, এটা 14 খণ্ড 49 পৃষ্ঠায় হাফেজ খতিব আল বাগদাদি তার তারিখের মধ্যে এটা উল্লেখ করেছেন। আন আম্মার ইবনে ইয়াসার থেকে বর্ণিত একটা হাদিস উল্লেখ করেছেন, কালা আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্না হাফিজি আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, নিশ্চয়ই আমার হেফাজতকারী হচ্ছে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম হচ্ছেন আমার হেফাজতকারী, আমার সংরক্ষণকারী, এই কথাটা বলেছেন। লায়াফকারানে আলা সাইরিল হিফজাত লিকাইনুনাতুহুমা মা আলী ইবনে আবি তালিব, আর
এই দুই ফেরেশতা অন্য সকল হেফাজত সংরক্ষণের উপরে আলী আলাইহিস সালামের এই সংরক্ষণের ব্যাপারে তারা গর্ব করেছেন, পরস্পর গর্ব করেছেন এবং এর কাইনুনাত বর্ণনা করেছেন। আলী আলাইহিস সালামের যে হেফাজতের ব্যাপারে যে অবস্থাটা বর্ণনা করেছেন, এভাবে এ মর্যাদাটা, এ হেফাজত, এ আলী আলাইহিস সালামের মর্যাদার কারণ সম্পর্কে বলেছেন। তারা বলেছেন যে যালিকা আন্নাহুমা লাম ইয়াসআদা, অর্থাৎ এই দুই ফেরেশতা আল্লাহর কাছে ওঠে না বি আমালিন ইয়াসখুতুহু, অর্থাৎ আলী আলাইহিস সালামের এমন কোন আমল নিয়ে আল্লাহর দরবারে ওঠে না যে আমলের কারণে ইয়াসখুতুহু আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হবেন। অর্থাৎ এই যে কেরামান কাতিবিন নামক দুই ফেরেশতা, এরা আল্লাহর দরবারে আলী আলাইহিস সালামের এমন আমল নিয়ে ওঠেন না যে আমলের কারণে আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হবেন। ফি লাফজিল আখার, অন্য একটা শব্দে এসেছে যে কত্তুন শব্দ এসেছে, কখনোই, অর্থাৎ কখনোই এই দুই ফেরেশতা আল্লাহর দরবারে আলী আলাইহিস সালামের এমন আমল নিয়ে ওঠে না যে আমলের কারণে আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হবেন। সুবহানাল্লাহ, তাহলে আলী আলাইহিস সালামের মর্যাদা কতখানি নবী সাল্লামের কাছে এবং আল্লাহর কাছে সম্মানিত উপস্থিতি। ওয়াখরাজাহুল ফকীহ ইবনুল মাগাজিলি, ফকীহ ইবনে মাগাজিলি তার মানাকিবের মধ্যে এটা উল্লেখ করেছেন, খওয়ারিজমি তার মানাকিবের মধ্যে উল্লেখ করেছেন, ওয়াল ফারসি ফি শামসুল আখবারের মধ্যে এটা উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা এই আলোচনা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার আহলে বাইতের মর্যাদা সম্পর্কে জানতে পারলাম। তো মহান আল্লাহ তাআলার আরো একটা বাণী সূরা আহজাবের 43 নম্বর যে আয়াত, এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালায়িকাতুহু লিইউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রাহীমা। এখানে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল্লাযী, তিনি সেই সত্তা যিনি, ইউসাল্লি আলাইকুম, তোমাদের প্রতি সালাওয়াত পাঠান, দরুদ পাঠান, ওয়া মালায়িকাতুহু, এবং তার ফেরেশতাগণও সালাওয়াত পাঠান, লিইউখরিজাকুম, যাতে করে তিনি তোমাদেরকে বের করে নিয়ে আসেন অন্ধকার থেকে আলোর দিকে, ওয়াকানা বিল মুমিনিনা রাহীমা, আর তিনি মুমিনদের প্রতি অত্যন্ত রহমদীর, দয়ালু, মেহেরবান। তাহলে আয়াতে তোমাদের প্রতি আল্লাহ তাআলা দরুদ উল্লেখ করে অনেকেই বলে থাকেন যে এখানে আহলে বাইতের বিশেষ মর্যাদা কোথায়, এখানে সকল মুমিনকে অন্তর্ভুক্ত করা হয়েছে তারা বলে। কিন্তু আয়াতের তাফসীর আমরা যদি দেখি তাহলে এখানে আলাইকুম দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে, অর্থাৎ মুমিনদের একটা বিশেষ শ্রেণী, মুমিনদের মধ্যে থেকে অগ্রগামী একটা শ্রেণীকে এখানে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ আহলে বাইতকে এখানে উল্লেখ করা হয়েছে। এ সম্পর্কিত একটু আলোচনা আমরা করতে চাই। এই আলোচনাটি করেছেন একখানা একখানা বিখ্যাত গ্রন্থ আলী আলাইহিস সালামের উপরে লেখা, আলিয়ুন ফিল কোরআন নামক একটা গ্রন্থ। এই গ্রন্থটি লিখেছেন সৈয়দ সাদেক আল হুসাইনি আশিরাজি। এই গ্রন্থটি রচনা করেছেন আলী আলাইহিস সালামের মর্যাদার উপরে, 100টি আয়াত কোরআনের 103টি আয়াতের ব্যাখ্যা করেছেন এবং এটা সংকলন করেছেন মাহমুদ মুরাদ আল হায়েরি, তিনি এটা সংকলন করেছেন। এখানে তিনি এই গ্রন্থের মধ্যে তিনি বিভিন্ন সূত্র উল্লেখ করেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত সহ বিভিন্ন মুহাদ্দিস মুফাসসির এবং ঐতিহাসিকদের সূত্র উল্লেখ করে তিনি এই গ্রন্থটি রচনা করেছেন। এই গ্রন্থ থেকে আমরা এই আয়াতের তাফসীর করব। এই গ্রন্থের মধ্যে তিনি উল্লেখ করেছেন, তিনি আখরাজ আল আলেম আল হানাফি আল খওয়ারিজমি, হানাফি আলেম আল খওয়ারিজমির একখানা হাদিস উল্লেখ করেছেন এই আয়াতের তাফসীরে, যেখানে যে হাদিসটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহ থেকে বর্ণিত। কাল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহ বলেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, সাল্লাতিল মালাইকাতু আলাইয়া ওয়া আলা আলী সাবআ সিনিনা, অর্থাৎ ফেরেশতাগণ আমার প্রতি এবং আলীর প্রতি সালাওয়াত পড়েছে, দরুদ পড়েছে 7 বছর পর্যন্ত, 7 বছর তারা আমার প্রতি এবং আলীর প্রতি দরুদ পড়েছে। কেইলা, জিজ্ঞাসা করা হলো, আলিমা গালিকা ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহ রাসূল, এটা কি করে, কিভাবে, এটা কিভাবে, এটা ফেরেশতারা আপনার প্রতি এবং আলীর প্রতি দরুদ পড়ল। কলা, তখন রাসূলুল্লাহ সাল্লাম বললেন, لأنه لم ترفع شهادة أن لا إله إلا الله إلى السماء إلا مني ومن علي. এর কারণ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এই সাক্ষ্যটা আসমানে ওঠে নাই
আমার থেকে এবং আলীর থেকে ছাড়া, আমি এবং আলী ব্যতীত কারো পক্ষ থেকে আল্লাহ তাআলার এই শাহাদাতের ঘোষণাটা আসমানে ওঠে নাই। এ কারণেই ফেরেশতারা 7 বছর আমার প্রতি এবং আলীর প্রতি সালাওয়াত পাঠ করেছে। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আর এই হাদিসটি উল্লেখ করেছেন মানাকিবুল খাওয়ারিজমির মধ্যে, খাওয়ারিজমি তার মানাকিবের মধ্যে হাদিস কেন উল্লেখ করেছেন। শুধু তাই নয়, ওয়া খারাজা যালিকা আলিম শাফিঈ, শাফিঈ আলেম মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল হামভিনি তার ফরায়দ সামাতাই নামক গ্রন্থের মধ্যেও এই হাদিস কেন উল্লেখ করেছেন। ওয়াইবনুল আসির শাফিঈ, আরেক শাফিঈ আলেম ইবনে আসির তার উসুদুল গাবা নামক গ্রন্থের মধ্যে হাদিস কেন উল্লেখ করেছেন। ওয়াল হাফিজ মুহিবুদ্দিন আত-তাবারি আশ-শাফিঈ, আরো একজন শাফিঈ আলেম মুহিবুদ্দিন আত-তাবারি, তিনি তার যাখাইরুল উকবা নামক গ্রন্থের মধ্যেও এই হাদিস কেন উল্লেখ করেছেন। তো সম্মানিত উপস্থিতি, এখানে এই আয়াতে যে আলাইকুম অর্থাৎ তোমাদের প্রতি যে আল্লাহ তাআলা সালাওয়াত পাঠান, দরুদ পাঠান, ফেরেশতাগণ দরুদ পাঠান, এর দ্বারা আহলে বাইতকে উদ্দেশ্য করা হয়েছে, এটা এ তাফসীর থেকে, আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম। তো এখানে বিতর্ক করার কোনো সুযোগ নেই। তো সম্মানিত উপস্থিতি, আমরা এই গ্রন্থের মধ্যেই সূরা আহজাবের 56 নম্বর আয়াতে তাফসীর করা হয়েছে এভাবে, এ তাফসীরটা আলোচনা করেই আমরা আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সূরা আহজাবের 56 নম্বর আয়াতের তাফসীর নিয়ে আমরা আলোচনা করছি। 6 নম্বর আলোচনাতেও আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি, আজকের এই আলোচনার মধ্যেও আমরা এই বিষয়টি রেখেছি। আহলে বাইতে রাসুলের মর্যাদা, আহলে বাইতে রাসুলের সম্মান এবং তাদের মর্যাদা নিয়ে আমরা আলোচনা করছি। এখানে এই গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন বুখারী শরীফের সেই হাদিসের কথা উল্লেখ করা হয়েছে, যখন এই আয়াত নাজিল হয় সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলেন এই আয়াতগুলোর, এই হাদিসগুলোর কথাও এখানে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে হাদিস উল্লেখ করে এই গ্রন্থের গ্রন্থকার বলেন যে আলী ইবনে আবি তালিব তিনি আহলে বাইতের অন্যতম একজন সদস্য, এবং ওয়া আখিহে এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভাই, ওয়া সাহরিহি তার জামাতা এবং তার চাচাতো ভাই, ওয়া নাফসিহি এবং তার নাফস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাফস, হাসবে আয়াতিল মুবাহালা আনফুসানা, আয়াতিল মুবাহালা মুবাহালার আয়াতে আনফুসানা এর ভিত্তিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাফস হচ্ছেন আলী আলাইহি সালাম, ওয়া আয়াতুত তাথীর ওয়া হাদিসুল কিসা, আয়াতুত তাথীর এবং হাদিসে কিসার মধ্যেও আহলে বাইত হিসেবে আলী ফাতিমা হাসান হুসাইনকে উল্লেখ করা হয়েছে। তো এই হাদিসগুলোর ছাড়াও তিনি আরও অনেক হাদিস উল্লেখ করেছেন। ওয়াকাদ জাকার আল আদিদ মিনার রাওয়ায়া, অনেক রাওয়ায়েত তিনি বর্ণনা করেছেন, মুফাসসিরিনদের অনেক মুফাসসিরিনদের কথা উল্লেখ করেছেন, আয়াতের শানে বর্ণিত অনেক মুফাসসিরের তাফসীর তিনি বর্ণনা করেছেন, বিতর্কিন আদিদাতিন বিভিন্ন সূত্রে বিভিন্ন পন্থায়, ওয়াসানিদিন মুক্তালিফাতিন বিভিন্ন সনদে তিনি এগুলো উল্লেখ করেছেন। অবিমানা ওয়াহিদুন, কিন্তু এই সনদের ভিন্নতা থাকলেও, সংখ্যার ভিন্নতা থাকলেও অর্থ কিন্তু একই, একই অর্থ বহন করে, সকল বর্ণনা একই অর্থ বহন করে। আর যারা এই আয়াতের তাফসীর করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন আব্দুর রউফ আল মুনাদা আশ-শাফিঈ, তিনি ফাইজুল কাদির ফি শারহিল জামিয়া আস-সাগীর নামক গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন। ওয়াখরাজ আল বুখারি, ইমাম বুখারি তার আদাবুল মুফরাদ নামক গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন। এরপরে এছাড়াও আরও অনেক সূত্র, অনেক গ্রন্থের কথা উল্লেখ করেছেন, এই গ্রন্থগুলোর নাম বলেই আমি আমার আজকের আলোচনা শেষ করব। কিতাবুদ্দাওয়াত নামক গ্রন্থের মধ্যে এটা উল্লেখ করা হয়েছে, তাফসিরুল মারাগীর মধ্যে উল্লেখিত হয়েছে, আয়াতের তাফসির করা হয়েছে, সুনানুদ্দারে কুতনির মধ্যে উল্লেখ করা হয়েছে, সাওয়াইকুল মুহরিকার মধ্যে উল্লেখ করা হয়েছে, মুসনাদ ইবনে হাম্বালের মধ্যে উল্লেখ করা হয়েছে, সহীহুন নাসাঈর মধ্যে এসেছে, সহীহ ইবনে মাজা কিতাবু সালাত অধ্যায়ের মধ্যে বর্ণনা করা হয়েছে, মুসনাদুল ইমাম আশ-শাফিঈর মধ্যে এ আয়াতের তাফসির করা হয়েছে, তারিখে বাগদাদের মধ্যে এসেছে, আস-সাওয়াইকুল মুহরিকার মধ্যে এসেছে, এরপরে ফাতহুল বারী, সহীহুল বুখারীর মধ্যে এসেছে, মুস্তাদরাক আল সহিহাইন সহ অসংখ্য বর্ণনা এসেছে এই আয়াতের তাফসিরে। সম্মানিত উপস্থিতি, আমরা সূরা আহজাবের 56 নম্বর আয়াতের তাফসিরে এই আলোচনাগুলো উপস্থাপন করলাম আপনাদের সামনে। পরিশেষে আমরা একথা বলতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি এবং তার আহলে বাইতের প্রতি সালাত ও সালাম যদি না করা হয়, তাহলে কোনো আমলই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না।
এ কারণেই আমরা নামাজের মধ্যে আহলে বাইতে রাসূলকে অন্তর্ভুক্ত করে থাকি এবং দোয়ার পূর্বেও তাদের প্রতি আমরা দরুদ পাঠ করে থাকি, দরুদ সালাম আমরা পাঠ করে থাকি, যাতে আল্লাহর দরবারে দোয়াটা কবুল হয়ে থাকে। এ কারণে এই যে পন্থাটা, এই যে পদ্ধতিটা, এই যে রীতিটা, এ কারণে এই রীতিটা চালু আছে। এই রীতিটা আমাদের সমাজে কিন্তু এখনো রয়েছে, বলবৎ রয়েছে এবং এটা প্রচলিত। সুতরাং আমরা শুধু জানি না আহলে বাইতে রাসূলের মর্যাদা। তো এই আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে আহলে বাইতে রাসূলের মর্যাদা অনেক, তাদের প্রতি ভালোবাসা, তাদের প্রতি আনুগত্যপূর্ণ ভালোবাসা এটা আমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। অতএব এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই ভেবে দেখতে হবে। আর এই আশাবাদ ব্যক্ত করেই আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।